আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। দাড়ি কাটতে নিষেধ তাই কাটবে না, টাকনোর নিচে প্যান্ট পরতে নিষেধ তাই পরবে না। কেন পরবে না? রব অসন্তুষ্ট হয়ে যাবে, দাড়ি কাটলে রব অসন্তুষ্ট হয়ে যাবে, সলাত ত্যাগ করলে রব অসন্তুষ্ট হয়ে যাবে, দুর্ব্যবহার করলে রব অসন্তুষ্ট হয়ে যাবে, হক যদি নষ্ট করো রব অসন্তুষ্ট হয়ে যাবে, রব অসন্তুষ্ট হয়ে যাবে রবের যত আদেশ সেগুলো যদি তোয়াক্কা না করো, রব অসন্তুষ্ট হয়ে যাবে রবের যে নিষেধাজ্ঞাগুলো সেগুলো যদি তুমি ভালোবেসে করা শুরু করো। নারায়ণগঞ্জের মানুষ, ইত্তাকিল্লাহ ইয়া নাস, আল্লাহকে ভয় করো। মহিলা এবং পুরুষ, মনে রাখবে তোমাদের রব তোমাদেরকে বলছে, তোমাদের রব তোমাদেরকে বলছে, ওমাই ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অন্যায় রটনা করে। কি সে অন্যায়? মহিলার সাথে রাত্রি যাপন করলে জানা, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে অধিক পরিমাণ টাকা নেওয়া ঘুষ সুদ, মানুষ হয়ে মানুষকে অন্যায়ভাবে আঘাত করা জুলম অত্যাচার। নারায়ণগঞ্জের মানুষ তাহলে কি কাজ যেটা শিরিক ইমানের সঙ্গে সঙ্গে করে মুসলমান? নারায়ণগঞ্জের মানুষ কথা দিয়ে কথা না রাখলে মুনাফেকে মিথ্যাবাদী। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহতে মসজিদে না গেলে বেনামাজি। যেই মাসে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে দুপুর বেলা দিনের বেলা কিছু খেলে বেরুজদারি। নারায়ণগঞ্জের মানুষ কি সেই অপরাধ যা করলে মানুষ মুশরিক হয় ইমান আনার পর? তোমাকে প্রশ্ন করছি, তুমি তো শিরিক খুঁজে পাও না। নারায়ণগঞ্জের মানুষ কি সেই অপরাধ যা তুমি করো আমি করি, রব এটাকে শিরিক রবের অংশীদারিত্বের মধ্যে নিয়ে আসে? তোমার নারিকেল, তোমার ডাব, তোমার চিরুনি পড়া, তোমার মুরগি পড়া, তোমার ডিম পড়া, তোমার আল্লাহর ঘর মসজিদ ব্যতীত অন্য অন্য রং বেরঙ্গের আলোকসজ্জিত ঘরে যাওয়া, তোমার অন্য অন্য জায়গায় আল্লাহ ব্যতীত অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর, নিয়াজ, মানত, তোমার উৎসর্গ, এগুলো যদি শিরিক না হয় তাহলে শিরিক কি? তুমি মুসলিম অবস্থায় কি কাজ করো যেটা শিরিক? আমাকে তুমি বলো, আমাকে তুমি বলো। শোনো, আমি টেনে টেনে কথা বলতে জানি না, আমার সুর অতটা খারাপ না, কিন্তু টেনে কথা বলার অভ্যাস নিতে বলি না। ইউসুফ জুলেখার নামে মিথ্যা কাহিনী সত্য হলে বলা যায়। আমিও জানি, ছোটবেলা আমার আম্মা অনেক শুনিয়েছে আমাকে, অনেক পীর মাশায়েখের কিস্সা কাহিনী, মকসুদুল মুমিন ওজিফা বেহেশতে যে ওর আমিও দেখেছি, আমার চোখের সামনে ছিল। গল্পগুলো যা শুনে তোমাদের হৃদয় মেতে ওঠে, যা শুনে তোমাদের হৃদয় উদ্বুলিত হয়, আনন্দিত হয়, তা আমিও জানি। আমার কাছে এগুলো বলার প্রমাণ নেই, এজন্য আমি বলি না। আমি যা বলছি তার প্রমাণ আছে, তাই বলছি, তোমার ভালো মন্দ বিচার করি না। নারায়ণগঞ্জের মানুষ, মহিলা এবং পুরুষ, তুমি নিজেকে মুসলিম বলো, বলো। একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মুসলিম বলে সে মুসলিম হবে, নাকি পুরো পৃথিবীর মানুষ মিলে অন্য একটা কাউকে মুসলিম বললে সে মুসলিম হবে? কে মুসলিম হবে? কার কথায় মুসলমান মুসলমান হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমদের নেতার নাম কি? কে সে যার উপরে কোরআন নাজিল হয়েছে? কে তিনি যিনি সুপারিশের অনুমতি পাবে? কে তিনি যিনি মাকামে মাহমুদ পাবে? তিনি কে যাকে তার রব সন্তুষ্ট করে দেবে? তিনি কে যাকে তার রব সবচাইতে সম্মানিত করে তৈরি করেছে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ণগঞ্জের মানুষ, যাও, তোমার ডাব, নারিকেল, গরু, ছাগল তোমার বুঝে আসে না শিরিক হয়, দেখো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমার বুঝে আসে কিনা। শোনো, ওয়াল্লাহি এখানে আসা কথা বললে মনে হবে যে মানে আপনারা মনে করতে পারেন যে আমি নিজের একবারে সুফি চিস্তি সাবেরি তরিকত হাকিকত মারেফত শরীয়ত মানে তুলসী পাতা বলতেছি, আর আপনাদের সবাইকে আমি আবর্জনা বলতেছি। ব্যাপারটা এরকম নয়। আসলে ব্যাপারটা হচ্ছে, আপনাদেরকে এই অপরাধগুলো সতর্ক করার সময় আমি নিজেকেও সতর্ক করি। আমি অপরাধ মুক্ত হয়ে কথা বলছি তা নয়, তবে আমি অপরাধ মুক্ত হওয়ার উদ্দেশ্যে কথা বলছি। তোমরা কি অপরাধ মুক্ত হওয়ার উদ্দেশ্যে শুনতে আসছো তো এখানে? আল্লাহ তোমাদের এই ইনশা আল্লাহকে কবুল করুন। আল্লাহ তোমাদের এই জুবান থেকে তোমরা যা বলেছো আল্লাহ তৌফিক দেওয়ার কারণেই বলতে পেরেছো, আল্লাহ তা কবুল করুন। তোমরা যে আমিন বলেছো, আল্লাহ চেয়েছে তাই তোমরা বলেছো, আল্লাহ এর উপরে সন্তুষ্ট হয়ে যান। শোনো নারায়ণগঞ্জের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
মনোযোগ দিয়ে শোনো, দেখো তোমার কাজে আসে কিনা। না, 70 বছর 80 বছর পরে কেউ নেই, তোমার আগে কেউ নেই, তুমিও থাকবে না, গ্যারান্টি। দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট, দের ইজ নো ডাউট। ওকে, ইটস টোটালি, মানে এটা একেবারেই নিছক সত্য কথা যে তোমার পূর্বে কেউ নেই, তোমার পরেও কেউ থাকবে না, তুমিও থাকবে না। তারা কারো কাছে গিয়েছে। আচ্ছা, আল্লাহ কিন্তু এই যে আল্লাহর কাছে নিয়ে যায়, এখানে একটা কারণ আছে। আল্লাহ বলছেন যে ফাযাক্কির, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ফাযাক্কির, এদেরকে আপনি উপদেশ দিন। ইন্নাকা আনতা মুযাক্কির, অতএব আপনি একজন উপদেশদাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, অতঃপর যে মুখ ফিরিয়ে নিল সত্য থেকে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিল, যে আল্লাহর আদেশ থেকে নিজেকে পিছিয়ে নিল, যে আল্লাহর আদেশ থেকে নিজেকে অবাধ্য করল, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। কিভাবে? ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় এদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর এদের সবার হিসাব কার কাছে? ইত্তাকিল্লাহ ইয়া নাস, আল্লাহকে ভয় করো, ইয়া নাস আল্লাহকে ভয় করো। তোমার এই হাত যা দিয়ে তুমি অন্যায় করো, তা রব দিয়েছে বলেই তো ছুতে পারো। রব যদি এটা না দি, তুই তার কর, তোমার একটা বস যদি বলে চা নিয়ে আসো, তুমি নিয়ে আসো, যদি বলে যে মগটা নিয়ে আসো, নিয়ে আসো, অফিসটা ঝাড়ু দাও, তুমি দাও, গ্লাসটা বন্ধ করো, এসিটা লাগাও, গাড়ির দরজাটা খুলে ফেলো, আমার মালগুলো বাসায় দিয়ে আসো, হ্যাঁ শোনো কালকে 9টায় উপস্থিত থাকবা, এটা করি কিনা আমরা? সামান্য 20,000 টাকা বেতন দেয়, কতটুকু? 20,000 টাকা বেতন দেয়, অথচ রব তোমাকে নিঃশ্বাস দিয়েছে, দিয়েছে 60টা বছরের জীবন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। বলো বলো, তুমি একটা সেকেন্ড কিনতে পারবে? 60 বছর দিয়েছিল। ওই রব বলেছে সলাতে আসো, তুমি আসো না, বলেছে জাকাত দাও, তুমি দাও না, বলেছে নম্র থাকো, তুমি থাকো না, বলেছে ভদ্র থাকো, তুমি থাকো না, বলেছে তালিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা, বলেছে দীন, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, অনিবার্য, অত্যন্ত একেবারেই খালাস, দেয়ার ইজ নো আদার অপশন, কোনো অপশনই নাই, এটা ফরজ, এটা জরুরি, এটা অনিবার্য, এটা লাগবেই লাগবেই, ইউ ক্যান্ট মিস ইট। দিনের শিক্ষা অর্জন করা তোমার উপরে ফরজ, ফরজ মহিলা অথবা পুরুষ, তুমি ধারি ধারো না। তাহলে বলছিলাম, নারায়ণগঞ্জের মানুষ হয়তো রাগ করে, আমি জানি, আমরা অনেক সময় গরম হয়ে কথা বলি, আমি এটাও জানি আমরা অনেক সময় খুব উগ্র হয়ে কথা বলি, কিন্তু আমরা আমাদের আফসোস থেকেই উগ্রতা বের হয়, যদিও আমাদের উচিত আরও নম্র ভদ্র হয়ে কথা বলা, আমরা চেষ্টা করি কিন্তু আমাদের দুঃখে কলিজা ফেটে যায়। তোমার মায়ের সাথে যদি কেউ জানা করতে জোরাজুরি করে, এবং এই জানাকে যদি বলা হয় যে হ্যাভিং রিলেশনশিপ, হ্যাপি রিলেশনশিপ, যদি সে বলে যে এটা তার অধিকার, নিশ্চয় তুমি সহ্য করবে না। আমাদেরও সহ্য হয় না যখন তোমরা ডাব নারিকেলকে আমার আল্লাহর সাথে সমকক্ষ করো। যুবক, আমাদেরও সহ্য হয় না যখন তোমরা 31st নাইটে যাও, মনে করো উৎসব, অথচ এটাই বিধর্মীদের ইবাদত। আমাদেরও কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তোমরা বড় দিনে যাও, অথচ তারা তা পালন করে যে আল্লাহ এই দিনে ছেলে জন্ম দিছে, তোমরা যখন যাও আমাদের কলিজা ভেঙে যায়, তখন আমরা তোমাদেরকে বলি না, হারাম, দে আর নট মুসলিম। তারা কিভাবে মুসলমান হতে পারে? একজন আনন্দ করছে যে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে, সেই আনন্দে সে আনন্দিত হচ্ছে, গান বাজাচ্ছে, মদ খাচ্ছে, ফুল দিচ্ছে, অনুষ্ঠান করছে, কেক কাটছে, নতুন জামা কাপড় পরিধান করছে, আর তুমি বলছো যে লাম ইয়ালিদ, তিনি জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেয়নি। এ কথা বলার পরে তুমি উৎসব করতে গেলে আল্লাহর সন্তান হয়েছে এই উৎসবে, তুমি যখন এটা করো আমাদের কলেজা ভেঙে যায়, তখন আমরা আবল তাবল বলা শুরু করি, তখন আমাদের কলেজা ভেঙে যায়। যুবক, সহ্য হয় না তুমি যখন বলো যে আল্লাহ ছেলে জন্ম দিছে আর তুমি আনন্দিত সেই খবরে, সহ্য হয় না, তাই আমরা আবল তাবল বলি, ফেসবুকে খুলে, লাইভ খুলে, ওয়াজের মাঠে বলি। তোমরা মনে করো আমরা উগ্র না? আমরা উগ্র নয়, আমাদের সহ্য হয় না,
শেখ হাসিনাকে কিছু বললে যেমন আওয়ামী লীগ নেতা সহ্য হয় না, খালেদা জিয়াকে কিছু বললে যেমন বিএনপি নেতা সহ্য হয় না, যেমন গাউস কুতুব পাক দরবার দরগা দুর্গা এদেরকে কিছু বললে ওদের অনুসারীদের সহ্য হয় না, ঠিক তেমনি যখন কেউ বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে সেই উৎসবে সে আনন্দিত অথচ সে নিজেকে মুসলিম বলে আমাদেরও সহ্য হয় না, আমাদেরও সহ্য হয় না। তুমি তো শিরিক খুঁজে পাও না, তুমি চিন্তা করছো যে কিভাবে শিরিক করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, নামাজ পড়ি, রোজা রাখি, আমার বাবা হজ করেছে, আমরা উমরা করেছি, এখন কোরআন পড়ি, কিভাবে শিরিক করি? এই যে তুমি যখন বললে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে তুমি আনন্দিত হয়েছে ওদের সাথে গিয়ে, তুমি মনে করলো যে ধর্ম যার যার উৎসব সবার না, আই অ্যাগ্রি উইথ দিস, আই অ্যাম, আমার নাম জামশেদ মজুমদার, আমি বড় হয়েছি সৌদি আরবে, আমি মানুষগুলোকে সাক্ষী রেখে আমি একমত, ধর্ম যার যার উৎসব সবার আমি একমত, কিভাবে? যদি উৎসবটা হয় উৎসব, উৎসবটা যদি ধর্মকেন্দ্রিক না হয়। বুঝাতে পারেনি মনে হয়, আমার প্রতিবেশী হিন্দু তার বোনের বিয়ে, আমি শুকুর খাই না, আল্লাহ ব্যতীত অন্য কিছু দিয়ে জবাই করলে তা খাই না, সে আমাকে বললো জামশেদ তুই আসিস, আমি স্কিপ করতে পারছি না, ওর সাথে আমার সম্পর্ক রাখা লাগতেছে, কেন আমি ওকে আল্লাহ সম্পর্কে বলতেছি না, আমি ওর দুর্গাপূজা দেখতে যাইনি, মানে এটা একটা আল্লাহ, এই যেটা মাটি এটা আল্লাহ, এটা সন্তান দেয় রিজিক দেয় এটা, এটাইভাবে আমি ওটা দেখতে যাইনি, আমার রবের সাথে শিরিক হচ্ছে ওটা, আমি আনন্দ খাই, আমি ছাগলের গোস্ত খেতে যাইনি, ও আমার বন্ধু, আমার প্রতিবেশী, ওর হক আছে আমার উপর, আমার হক আছে ওর উপর, ও আমাকে দেখলে বলে জামশেদ কেমন আছিস, হ্যাঁ দোস্ত ভালো আছে, তুই তোর কী খবর, ভালো, বলো যে আমার বোনের তো বিয়ে, তোর আমাদের প্রতিবেশী, আমরা একা এখানে পাঁচ সাতটা পরিবার, তোরা সহকারে যদি না থাকিস কীভাবে কী হবে, আসিস, আমি বললাম যে ঠিক আছে চেষ্টা করবো, আমি যাইনি হয়তো কোনো কারণবশত, আমার অন্য কোনো কাজ ছিল, আমার যাওয়ার ইচ্ছা ছিল, যাইনি, ও আমার জন্য মুড়ি পাঠালো, চিড়া পাঠালো আমার ঘরে, আমি বলবো না যে ফেরত নিয়ে যাও, আমি এটা গ্রহণ করবো, মুড়ি চিড়া আল্লাহ আমার জন্য হালাল করছে, এটা কেউ হারাম করতে পারবে না, এটা কে হালাল করছে আমার জন্য, অ্যাজ এ প্রতিবেশী আমি সেটা নিলাম, কিন্তু আমি যাইনি আমার মানে আল্লাহ যিনি যিনি আরশে আযিমের উপর সমাসীন, মানে এভাবে মাটি দিয়ে কেউ, গরু দিয়ে, ছাগল দিয়ে কেউ বললো এটাকে শ্রদ্ধা করলো, আমি ওখানে দেখতে গেলাম ছাগল গোস্ত খাইতে, আমি ওরকম মুসলিম হইনি, আমি টোটালি এগ্রি, ধর্ম যার যার উৎসব সবার, পূজা এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব, এটা কি উৎসব, বড়দিন এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব, 31st night এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব, আমি বুঝাতে পারিনি মনে হয়, যেমন আমার জুমা কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত, কোরবানি কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত, রমাদানের ঈদের দুই রাকাত নামাজ আর খুতবা এটা কি শুধু আনন্দ নাকি ইবাদত, আমার ঈদ যদি শুধু আনন্দ না হয় ইবাদত হয়, আমার কোরবানি যদি শুধু গোশত খাওয়া না হয় ইবাদত হয়, আমার জুমা চতুর্দিক থেকে ছুটি, মানুষের মনে যেন একটা ছুটি, সুবহানাল্লাহ, কোম্পানি যা 1000 কোটি টাকার মালিক বলছে যা শুক্রবার ছুটি, যা অ্যাশ কর, এনজয় ইউর সেলফ, এটা একটা আনন্দ, শুক্রবার এই দুই রাকাত নামাজকে কেন্দ্র করে আমি গোসল করি, নখ কাটি, পরিষ্কার হই, আতর দেই, নতুন পাঞ্জাবি গায়ে দেই, নতুন একজন হুজুরকে ডেকে নিয়ে আসি, মুসল্লা নেই, ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে আমি মসজিদে যাই আনন্দের সাথে, এটা কি আনন্দ নাকি ইবাদত, এটা কি, এটা কি, তাহলে ইটস নট এ মানে এটা এটা কোনো অনুষ্ঠান না, এটা এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান, কি আজকের এই মাহফিল এটা কি আনন্দের বিষয় নয়, এটা কি শুধু অনুষ্ঠান নাকি ধর্মীয় অনুষ্ঠান, কি অনুষ্ঠান, আরে ভাই আমাদের কি দোষ, আমাদের আল্লাহ তিনি দয়ালু, তিনি বলেছে বিসমিল্লাহ বলে ডান হাত দেখলে তিনি ইবাদত, তিনি বলেছে গোসল করে সুন্দর করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলে ইবাদত, তিনি বলেছে মানুষ তোমরা গরু জবাই দিবা তৌফিক থাকলে গোশত তোমাদের জন্য হালাল খাও, পেট ভরে খাও, আল্লাহর প্রশংসা করো ইবাদত, তিনি এভাবে গুলোকে ইবাদত বানাইছে আমরা কি করবো, তিনি আমাদের জন্য সহজ করেছে আমাদের কাজকর্মকে, তাহলে ধর্ম যার যার উৎসব সবার, এ কথা তো ভুল না তেমন, আমি খুঁজে পাই না তেমন ভুল, যদি সেটা ধর্মীয় উৎসব হয় তাহলে সেটা ধর্ম, ধর্মীয় উৎসব কি শুধু উৎসব নাকি ধর্ম, তাহলে আপনারা হিসাব করে চলাফেরা করবেন, আমার উপর রাগ করিয়েন না, আপনারা শিরিক খুঁজে পান না, তো এই জন্য একটু বললাম আর কি, বললাই শিরিক খুঁজে পান না, ওই যে আল্লাহ বলেছে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, এদের অধিকাংশ মানুষ ঈমান এনেছে কিন্তু ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে, আপনি তো খুঁজেই পান না শিরিক, আমি খুঁজে পাচ্ছি শিরিক, আপনি যদি এগুলাকে শিরিক না হয়, আপনি যদি আল্লাহকে বুঝাইতে পারেন, আপনার আল্লাহর আপনার মধ্যে আমি আসতে পারবো না, আপনাকে মোবারক হই আল্লাহ, তবে আমার আল্লাহর এত ইজ্জত, তিনি মাছের ডানাও সহ্য করে না, তিনি মাছের ডানাও
সহ্য করে না শুনুন আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউফির নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না নিশ্চয় আল্লাহ maaf করবে না আইউ শুরাকাবি যে আল্লাহর সাথে শরীক করলো ওয়াইগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা আর তিনি ক্ষমা করে দিবে যা খুশি যা যা একেবারে যত অপরাধ আছে তিনি বলছে ওয়াইগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা আরে ক্ষমা করব না শিরিক একটা অপরাধ হোক সেটা মাছি ডাব নারকেল হাঁস মুরগি অথবা একটা ফুল অথবা এক পিস খাসির মাংস অথবা দুইটা ঢোল বাজায় তিন তারাং করে ড্যাং ড্যাং করা তিনি বলল ক্ষমা করব না রে তিনি বলেন ওয়াইগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলছে যে আমার ব্যাপার যা খুশি বা ক্ষমা করব পুরো পৃথিবী পরিপূর্ণ পাপ নিয়ে এটা আল্লাহর ব্যাপার কার ব্যাপার মর্জি কার ইচ্ছা কার আল্লাহ বলছে যে ওয়া মান ইউশরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ দাল্লা দালালান বাঈদা যে আল্লাহর সাথে শিরিক করলো সে সবচাইতে পথভ্রষ্ট হলো শুনুন দিনী ভাইরা আল্লাহকে ভয় করুন নারায়ণগঞ্জের মানুষ মহিলা এবং পুরুষ সময় থাকতে আল্লাহকে ভয় করুন